पूर्वपाड़ा एक नंबर अंचल जिला उत्तर थाना अहमदाबाद ग्राम पंचायत एक नंबर। আমাদের এখানে আজকে রাতে বেলা অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে আন্ধি তুফানের হওয়ার কারণে এখানে মানে এই যে মানে যখন ওই মেঘ মানে কি হয় মানে ওটা কি মানে বিদ্যুৎ মানে ওটা পড়েছিল এখানে, এখানে পড়ার পরে এই এতটুকু মানে ক্ষতি হয়েছে। এই যে এখানে ছিল মানে কাঠ আর ইত্যাদি ইত্যাদি এই ভুট্টার ওই ভুট্টার ঘেক মানে এমন এখানে জিনিস ছিল সব জলে মুষ হয়ে গেছে এখানে। আর এই যে দেখেন এই যে এখান এই সবগুলা এখানে আছে, আর এই যে এদিকে আসেন এই যে এইদিকে দেখেন একটু সরে দাঁড়ো সরে দাঁড়াও মানে এই যে এখানে ছিল মানে এটার অবস্থা খুব খারাপ। এই যে এটা মানে কিচ্ছু নাই, এটা মানে ঝরে পড়ে যাবে। এই যে এটা আছে কোনো কিচ্ছু নাই এখানে। তবে যাকে আমি বলবো মেম্বার গ্রাম পঞ্চায়েত সবাইকে যে সাহায্য করার জন্য, ঠিক আছে এইরকম আসুন। এই যে এইদিকে দেখুন এই যে আরো অনেক এখানে মানে ওখানে যেগুলো কাটছিল এই যেগুলো কাটছিল সমস্ত কাট এখানে অনেকগুলো পানি ছিল, পানি মানে এখানে পানি সমস্ত এই পানিতে ফেঁকা হয়ে যায়, জল মানে অনেক জল এখানে ভরা ছিল, এই জলের মধ্যে এগুলো ফেঁকা হয়ে যায়, তারপরে আগুনটা একটু নিভায় এরকম। সমস্ত এখান থেকে আরো কাট অনেক দূর অনেক গেছে, অনেক জায়গায় গেছে, মানে কিছু কাট এখানে পড়ে আছে, যেগুলো কাট একটু ভালো ভালো কাট নেওয়া ছিল আর কি। যাক এই যে মানে চোর খোর পড়ার কারণে এই যে এই ঘরটা ছিল, এই ঘরটার ভিতরে মানে কারি মানে এই যে মানে গাই আমাদের গাই ভুষ এগুলো খায় তো, ওদের খাদ্য এখানে আছে, তাই চোরক পড়ার কারণে এখানে মানে এটা হালে গেছে একটু। তো যাক আমি বলবো যে মানে মেম্বার যারা সাহায্য করে, আমরা গরিব মানুষ কীভাবে খাবো সেটা নিয়েই ব্যবস্থা আমরা করে আছি। যাক গা আমি বলবো এটা যে কিছু সাহায্য করে একটু ভাবে এইভাবে নিবে আর কি। আসুন এই যে আরে।